আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন অপরাধ করল এবং তারপর সে বলল, হে রব, আমি তো অপরাধ করে ফেলেছি, তুমি তা ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি অপরাধ ক্ষমা করতে জানেন অথবা শাস্তি দেন? এর পরপরই আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা যতদিন তৌফিক দিল সেই বান্দা পাপ থেকে বিরত থাকলো, এরপর আবার সে অপরাধ করল এবং আল্লাহকে বলল, হে আমার রব, আমি তো আবার অপরাধ করে ফেলেছি, তুমি তা ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি অপরাধ ক্ষমা করেন আর শাস্তি দেন? এরপর পরে আল্লাহ তাআলা আবার বলেন, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। এরপর আল্লাহ তাআলা যতদিন তৌফিক দিল সেই বান্দা পাপ থেকে বিরত থাকল, এরপর সে আবার অপরাধ করল এবং আল্লাহর কাছে বলল, হে আমার রব, আমি তো অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি অপরাধ ক্ষমা করে এবং শাস্তি দেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, সে যাই করুক না কেন, যদি সে গুনাহ করে এবং অনুতপ্ত হয়ে যায়, তাওবা করে এবং পুনরায় দৃঢ় প্রতিজ্ঞা করে যে আর সে পাপ কাজ করবে না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা প্রত্যেক দিন নানা পাপ কাজে জড়িয়ে পড়ি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই না, অনুতপ্ত হই না। যদি আমরা অনুতপ্ত না হই, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এর বিনিময়ে মৃত্যুর পরপরই আমাদেরকে শাস্তি দেন। কিন্তু আমরা যখন অনুতপ্ত হই, তখন এই গুনাহ পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দিয়ে দেন। সুতরাং আপনার দ্বারা যত পাপ কাজ হোক না কেন, আপনি তাওবা করুন। প্রত্যেক দিন পাপ হতেই পারে, পুনরায় পাপ হতেই পারে, আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা কখনই বলেননি যে আমি বান্দাকে ক্ষমা করব না। আল্লাহ তাআলা সবসময় চান আমার বান্দা পাপ করবে এবং অনুতপ্ত হয়ে তাওবা করবে। তার চিন্তা শক্তিকে সে কাজে লাগাতে পারে না, শয়তান সবসময় কুমন্ত্রণা দিতেই থাকে। সে চায় বান্দা বারবার পাপ কাজ করতে করতে একসময় সে তাওবা করা বন্ধ করে দিবে। শয়তান ওয়াসা ওয়াসা দেয় যে তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো, আল্লাহ তাআলা কি তোমাকে ক্ষমা করবে কি না, এইভাবে সে সন্দেহ সৃষ্টি করে দেয়। প্রত্যেক দিন পাপ কাজ করার কারণে আমাদের অন্তরে দাগ লেগে যায়, যে দাগ আর কখনো উঠতে চায় না। আপনি যত পাপ কাজ করবেন, এই দাগ বৃদ্ধি হতে থাকে, স্থায়ী হতে থাকে। আল্লাহ দয়া শেষ নেই, আল্লাহ রহমতের শেষ নেই। আল্লাহ রহমত আমরা গুনে শেষ করতে পারবো না, তার কেমন রহমত রয়েছে। সুতরাং পাপ কাজ করে হতাশ হবেন না, আল্লাহর কাছে তাওবা করুন, ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক। আমিন।